আজকে শর্ট ভিডিও করছি, কারণ এই জন্য বলার জন্য যে এখানে 41 ডিগ্রি চলছে গরম, মানে রাস্তা দিয়ে বেরোলে রোদে মানে আগুনের তুপ পড়ছে। সেই জন্য মানে সবাইকেই বার্তা যে কেউ বাড়ি থেকে বেরোয় না, বাড়িতেই থাকো। এই এত রোদের তাপে মানে প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। এবার আমার বাড়িতেই অসুস্থ হয়ে গেছে, আমার পুচকু আমার বাচ্চা মানে জ্বর চলে এসেছে, পেটে পেট একটু গরম হয়ে গেছে। এবার পেট গরমের জন্য হয়তো জ্বর হচ্ছে, আজকে যাবো ডাক্তারের কাছে ছেলেকে নিয়ে। আর এই মরশুমে এতটা গরম, এখানে গরমের মধ্যে আমার বোনের বিয়ে লেগে গেছে, তো ছেলের এদিকে শরীর ভালো না, এদিকে বিয়ে লেগে গেছে, প্রায় চলেই এলো বিয়ের দিন তাড়াতাড়ি করে। তো ভাবছি কি যে করব আর কি যে হবে, সেই জন্য আজকে ডাক্তারের কাছে যদি যাচ্ছে, আর বেশ কয়েকদিন দেরি আছে। তো আর একটা বার্তা হলো, বুধবারের দিন আমার বোনের আশীর্বাদ আছে, তো 1 তারিখ ওই দিন হলো আমি আমার বরকে নিমন্ত্রণ করা হয়েছে যে আশীর্বাদ দেওয়ার জন্য। হুল্লোড়ও হচ্ছে, কিন্তু মজাও হচ্ছে, কিন্তু এদিকে ছেলেটা যেহেতু শরীর ভালো না, এই জন্য একটু বেশি একটু খারাপ লাগছে মনটা। ঠিক হয়ে যাবে। তো তোমাদেরকে বলছি যে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যত চেষ্টা করো যাতে রোদের মধ্যে না বেরোতে হয়। রোদে বেরোলে অনেকেই সানস্ট্রোক হয়ে যাচ্ছে, কারণ এত রোদের তাপ, এসি ছাড়া এক মুহূর্ত চলছে না, মানে এসি সব জায়গাতে এসি। তো চলো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমিও ভালোই থাকার চেষ্টা করি, সুস্থ থাকি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে।